60-তে স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার ফ্রান্সে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ার সঙ্গে যুদ্ধে ওয়াশিংটন ইউক্রেনের পাশ থেকে সরে দাঁড়াবে না বলে পুনরায় উল্লেখ করেছেন। এক ফেডারাল বিচারক বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের সহযোগী স্টিভ ব্যাননকে কংগ্রেস অবমাননার দায়ে যে 4 মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে তার প্রেক্ষিতে কারাগারে হাজিরা দেয়ার আদেশ দিয়েছেন। আগামী 1 জুলাইয়ের মধ্যে তাকে কারাগারে উপস্থিত হতে হবে। ব্যানন অবশ্য বলেছেন, তার বিরুদ্ধে এই মামলাটি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। বোয়িংয়ের মহাকাশযান স্টারলাইনার ক্যাপসুলটিতে কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়া সত্ত্বেও বৃহস্পতিবার সফলভাবে তা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবতরণ করেছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ক্রুরা নাসার 2 নভোচারীকে স্বাগত জানিয়েছেন। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।